রেকর্ড পরিমাণ টাকা ছাপাচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, আর সেই টাকা তুলে দিচ্ছে সরকারের হাতে, যার প্রভাব সরাসরি পড়তে চলেছে বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে। তার মানে বাংলাদেশের অর্থনীতি কি দিনে দিনে খারাপ থেকে আরও খারাপতর হচ্ছে? তাহলে সরকার চাইলেই কি ইচ্ছে মতো টাকা ছাপাতে পারবে? না, নেগেটিভ প্রভাব পড়তে পারে বাংলাদেশের অর্থনীতির ভাগ্যে। আজকের প্রতিবেদনে আলোচনা সারব এই নিয়ে। আগে বলি বাংলাদেশ সরকার কত টাকা ছাপাচ্ছে, তারপর বলবো এই অতিরিক্ত টাকা ছাপানোর নেপথ্যে কোন দুর্যোগ রয়েছে। চলতি অর্থবর্ষ শুরু হতেই রেকর্ড পরিমাণ টাকা ছাপিয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, অঙ্কটা প্রায় 10,000 কোটি টাকা। ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ডের মাধ্যমে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক এই রেকর্ড পরিমাণ টাকা তুলে দিয়েছে সরকারের হাতে। অবশ্যই এমনি এমনি দেয়নি, বরং সরকারকে ধার হিসেবে দিয়েছে। কিন্তু কেন? গত অর্থবর্ষেই তো সরকারের ধার ছিল 78,000 কোটি টাকা, আবার নতুন অর্থবর্ষ শুরু হতেই 10,000 কোটি নতুন ধার। এখন বিষয়টা হচ্ছে কেন এবং 10,000 কোটি টাকা অতিরিক্ত ছাপানোর কারণে বাংলাদেশের সাধারণ মানুষের অবস্থা আরও শোচনীয় হবে না তো? তার জন্য রেমেডি কিছু আছে? অতিরিক্ত টাকা ছাপানোর সোজা মানে মূল্যস্ফীতি, যা সাধারণের জীবনে ভালো রকম প্রভাব ফেলতে পারে। একটি দেশ এক বছরে যে পরিমাণ পণ্য উৎপাদন করে, সেই দেশের কেন্দ্রীয় ব্যাংক ঠিক সেই পরিমাণ টাকা ছাপায়। এখন অতিরিক্ত টাকা ছাপানোর অর্থ বাংলাদেশের টাকার ভ্যালু কমছে। বাংলাদেশে সোনার বাজারে এখন আগুন। 2007 সালে যেখানে বাংলাদেশে এক ভরি সোনার দাম ছিল 19,000 টাকা মতন, আজ সেখানে এক ভরি সোনার দাম ছাড়িয়ে গিয়েছে 1,00,000 টাকা। বাংলাদেশের অর্থনীতিবিদরা বলছেন, পণ্যের মূল্যবৃদ্ধি কোনোভাবেই আটকানো সম্ভব নয়, কারণ সরকার যতবার অতিরিক্ত টাকা ছাপাচ্ছে ঠিক ততবারই সেই প্রভাব পড়ছে প্রত্যেকটি পণ্যে, সাধারণ মানুষের জীবনে। আর সোনার মূল্যবৃদ্ধির কারণ এটাই। তাহলে আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই বিষয়টা কি বাংলাদেশের সরকার বা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক জানে না? তাহলে কেন অতিরিক্ত টাকা ছাপানোর দিকে নজর দিয়েছে সরকার? প্রথমেই বলি, অতিরিক্ত টাকা ছাপানোর দুটো কারণ রয়েছে। এক, তারল্য সংকট বা লিকুইডিটি ক্রাইসিস, আর বাজেট ঘাটতি। লিকুইডিটি ক্রাইসিস কি এবং কখন হয়? ধরুন একজন ব্যাংকে গিয়ে 2,00,000 টাকা রাখলো। এবার ব্যবসা করার জন্য একজন 1,00,000 টাকা ব্যাংক থেকে ধার নিল। তারপর আরেকজন দ্বিতীয় ব্যক্তি, তিনিও এসে ওই 1,00,000 টাকা ধার নিলেন। এবার তৃতীয় ব্যক্তি যদি ব্যাংক থেকে টাকা ধার নিতে আসেন, তখন ব্যাংক টাকা দেবে কি করে? সেই সময় দেখা যায় লিকুইডিটি ক্রাইসিস, ব্যাংক তখন লোন দেবার জন্য সেই অতিরিক্ত টাকা ছাপায়। আর বাজেট ঘাটতি, বাজেটে যদি ঘাটতি হয়, সরকার তখন ঋণ নেয় ব্যাংক থেকে। সরকার ঋণ নিয়ে নিলে তখন আর জনগণকে দেবার মতো টাকা থাকে না ব্যাংকগুলোর কাছে, তখন বাধ্য হই অতিরিক্ত টাকা ছাপাতে হয় ব্যাংকগুলোকে। সুতরাং যেভাবেই হোক না কেন, মূল্যস্ফীতি হচ্ছে। তাহলে এবার প্রশ্ন আসতে পারে, এর কোনো সমাধান কি নেই? নিশ্চয়ই আছে। সমাধানের পথ দেখিয়েছেন জন মেনার্ড কেনেস। তাঁর দেখানো পথকে অর্থনীতির ভাষায় বলা হয় কেনিসিয়ান ইকোনমিক্স। বাংলাদেশের প্রসঙ্গ টেনে এই সমস্যার সমাধান কিভাবে হতে পারে? যারা কেনিসের মতাদর্শে বিশ্বাসী, তারা বলছেন, যখন সরকার ব্যাংক থেকে অনেক টাকা ঋণ নেয়, তখন সরকারের উচিত সেটা বুঝে নেওয়া যে কোন খাতে কত টাকা খরচ করা প্রয়োজন। এক্ষেত্রে বাংলাদেশ সরকার যে 10,000 কোটি টাকা ঋণ নিয়েছে, সেটা বাংলাদেশ সরকারকে খুব বুদ্ধি করে বুঝে তার সদ্ব্যবহার করতে হবে। তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হতে পারে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, হাইওয়ে, মেট্রো, বড় বড় বাড়ি, বিল্ডিং সহ সার্বিক পরিকাঠামো উন্নয়নে যদি খরচ করা হয়, এবং অবশ্যই যদি স্বচ্ছতার সঙ্গে করা হয়, তাহলে সেই টাকার সদ্ব্যবহার হতে পারে। একমাত্র তখনই সরকার ওই সমপরিমাণ টাকার সম্পদ উৎপাদন করতে পারবে। এখন প্রশ্নটা হচ্ছে, সদ্ব্যবহার এবং করাপশন ফ্রি ওয়েতে কি আদৌ খরচ হবে এই 10,000 কোটি টাকা, নাকি বাংলাদেশের অর্থনীতি পড়বে ভালো রকম বিপদে, আর সেই ফল ভুগতে হবে বাংলাদেশের সাধারণ মানুষকে? মতামত জানান কমেন্ট বক্সে, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন আমাদের প্রতিবেদন, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।